কথা কাটাকাটি, দেখে নেবার হুমকি, একদল লোকের সাথে একা একজনের অনবরত লড়াই, এরই মাঝে পুলিশের আগমন, হলুদ গেঞ্জি পরিহিত ব্যক্তিকে দ্রুতই সেখান থেকে সরিয়ে নেন তারা। কিন্তু তারপরেও জার্সি পরিহিত ব্যক্তি যেন কিছুতেই মানছিলেন না। যারা গোটা ঘটনা ভিডিও করছিলেন তাদের ধারণা ছিল পুলিশ আসায় হয়তো ঝামেলা মিটে যাবে। যে মানুষটাকে দেখছেন ইনি হলেন মুনির নাসরাউই, স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের বাবা। ইউরো ফাইনালের আগের দিন এভাবেই ছেলের ট্রফি জেতার প্রেডিকশন করেছিলেন। বিশ্ব ফুটবলে ছেলের আবির্ভাব ও দ্রুত উত্থানে তার চোখে মুখে ছিল খুশির ঝিলিক। কিন্তু কে জানতো সেই আনন্দ হঠাৎই রূপ নেবে বিষাদে। বুধবার পার্শ্ববর্তী এলাকা রোকাফোন্ডায় গিয়েছিলেন মুনির, সেখানে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন স্থানীয় কিছু ব্যক্তির সাথে। পুলিশ বিষয়টা মিটমাট করে চলে যাবার পর জানা যায় তার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই লামিন ইয়ামালের পিতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, মুনিরকে তিনবার ছুরি মারা হয়েছে, দুবার তলপেটে আর একবার বুকে, অবস্থা সংকটাপন্ন। ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান লামিন ইয়ামাল। বাবার পাশে সময় কাটাবার পর যখন ফিরছিলেন, গাড়ির জানালা দিয়ে স্পষ্ট বোঝা গেছে কতটা আতঙ্কে পড়েছেন 17 বছরের এই বিস্ময় বালক। ঘটনার পরপরই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ, চলছে তদন্ত। পারিবারিক সংকটের মধ্য দিয়ে যাওয়ায় সংশয় ছিল এবারের লা লিগার প্রথম ম্যাচে লামিন বার্সেলোনার হয়ে খেলতে পারবেন কিনা। অবশেষে ম্যাচের আগের দিন মুখ খুলেছেন বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিক, নিশ্চিত করেছেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে লামিন খেলার জন্য প্রস্তুত। বার্সেলোনার জন্য এবারের মৌসুম বেশ গুরুত্বপূর্ণ। গেল সিজনে লিগে সেকেন্ড হলেও চ্যাম্পিয়ন রিয়ালের থেকে পয়েন্ট ব্যবধান ছিল 10। দলকে পুরনো রূপে ফেরাতে তাই কাতালান শিবিরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জার্মান কোচ ফ্লিকের হাতে। এবারের সামার উইন্ডোতে মাত্র 2টা সাইনিং করেছে বার্সা। জিরোনা থেকে পার্মানেন্টলি আনা হয়েছে পাও ভিক্টরকে, আর লাইপজিগ থেকে এসেছেন উইঙ্গার দানি ওলমো। এবারের প্রাক মৌসুম বার্সার জন্য ছিল ভালো মন্দর মিশেলে। শুরুতে প্রীতি ম্যাচে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় এলেও পরে হারতে হয়েছে এসি মিলানের কাছে, আর শেষটায় এক যুগ পর মোনাকোর কাছে হাতছাড়া হয়েছে জোয়ান গাম্পার ট্রফি। তাই দেখার অপেক্ষা, জোয়ান গাম্পারের মতো অঘটন নাকি প্রত্যাশিত জয়। কিভাবে এবারের লিগ শুরু করে বার্সেলোনা? ম্যাচ শুরু আজ রাত 1:30। পার্থ বণিক, 71।